হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনিক ওয়ার্ল্ডের আজকের আয়োজনে দেখাবো বাচ্চাদের জন্য সকাল বিকালের খুব সহজ একটি নাস্তার রেসিপি। এই খাবারটি মাত্র 2 মিনিটে বাচ্চাদেরকে তৈরি করে খাইয়ে দিতে পারবেন। এখান থেকে বাচ্চারা যেমন কার্বোহাইড্রেট পাবে, তেমনি ভালো মানের একটা প্রোটিনও পেয়ে যাবে। এতে কিন্তু খাবারটির ব্যালেন্স হবে। তাই আজ আর বেশি কথা না বাড়িয়ে চলুন ঝটপট নাস্তাটি তৈরি করে নিচ্ছি। প্রথমেই একটি গাজর নিয়ে এই মেশিনটা দিয়ে নিচের ছোট অংশটা দিয়ে আমি গাজরগুলো কুচি করে নিচ্ছি। দেখুন, আমি এইটুকু পরিমাণে গাজর নিয়েছি। তারপর আমি ধনিয়া পাতাও কুচি করে নিচ্ছি। ধনিয়া পাতাও দেখুন আমি এইটুকু পরিমাণে নিয়েছি। আর মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আমি এইভাবে কুচি করে নিচ্ছি। বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চালের গুঁড়া। এখন ডিমের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন, আমার মিশ্রণটি একটু পাতলা হয়েছে, তাই আমি আরও 1/2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই মিশ্রণটি খুব বেশি পাতলা, আবার খুব বেশি ঘন করা যাবে না। বেশি ঘন করলে দেখা যাচ্ছে খাবারটি একটু হার্ড হয়ে যাবে, বাচ্চাদের খেতে অসুবিধে হবে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর, পেঁয়াজ আর ধনিয়া পাতা। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যেই বাচ্চারা ঝাল পছন্দ করে, একটি কাঁচামরিচ একদম কুচি করে এই পর্যায়ে দিতে পারেন। দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। এতে খাবারটি একটু স্পাইসি হবে, খেতে খুব ভালো লাগবে। আমি আরও দিচ্ছি এই পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এতে খাবারটি আরও বেশি হেলদি এবং টেস্টি হবে। তেল হালকা গরম হলেই মিশ্রণটি ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার প্যানটা একটু ছড়ানো, যার কারণে খাবারটি কিন্তু খুব বেশি ছড়িয়ে বড় হয়ে গিয়েছে, এতে খাবারটি পাতলা হয়ে গিয়েছে। আপনারা একটু ছোট্ট কড়াইতে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হচ্ছে খাবারটি একটু পুরু হবে, খুব বেশি নরম হবে। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে খাবারটি একটু উল্টিয়ে দেখবেন। যদি নিচের পার্টটা ব্রাউন কালার হয়ে যায়, তাহলেই খাবারটি উল্টিয়ে দিব। দেখুন, এ পাশটা খুব ভালো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ও পাশটাও একটু চেপে চেপে ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার ছেলেদের ব্লগ দেখতে চান, তাহলে রায়ান রিহান ব্লগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টেও লিঙ্কটি দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখুন, আমি একটু চেপে চেপে দুপাশটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন একটি চাকু দিয়ে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। এই খাবারটিতে বাচ্চারা যেমন চালের গুঁড়োতে কার্বোহাইড্রেট পাচ্ছে, তেমনি ডিমে কিন্তু ভালো মানের প্রোটিন পেয়ে যাচ্ছে। আর খাবারটি কিন্তু খুব বেশি হেলদি এবং টেস্টি। দেখুন, আমার ছেলেকেও খাইয়ে দেখিয়ে দিচ্ছি। বাবা, বাবা টেস্টি। আমার ছেলে কিন্তু খাবারটি খুব টেস্ট করে এবং খুব মজা নিয়ে খায়। দেখলেন তো কত সহজে এবং অল্প সময়ের মধ্যে খাবারটি তৈরি করে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।